আজি অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডৰ উদ্যোগত যোৱা বছৰো আমি নগাঁও জিলাত বাছাই পৰ্ব কৰিছিলোঁ আৰু এই বছৰো রবীন্দ্রনাথ ঠাকুরের 163 বছর উদযাপন করে আছো বাছাই পর্ব। নগাঁও জেলার বাছাই করে আমি যা ফার্স্ট সেকেন্ড থার্ড হব এখেসলক আমি গুহী স্টেট লেভেলত পঠাম, তাত সিলেক্ট হব ফার্স্ট সেকেন্ড থার্ড। আর এই ভাষিক সংখ্যালঘু উন্নয়নের যুক্ত উদ্যোগ, এই উদ্যোগ উদ্যোগত আমার সৰু সৰু লৰা ছোৱালী যুক্ত প্লেটফর্ম পাইছে, এটা অনুপ্রেরণা পাইছে, তার কারণে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডকো মই ধন্যবাদ জানাইছো। আর আগন্তুক দিনত যাতে আমি এনেকুৱা প্লেটফর্ম পাই পেলাই আমি আমার উত্তরসূরীক রবীন্দ্র সংগীত রবীন্দ্র নৃত্যত উদ্ভাসিত করব পাৰো, আমার এটো আমার দায়িত্ব আর কর্তব্য বলে ভাবো। কিমান বছর ধরে করে আছে এটু? যোৱা বছর আরম্ভ হয়েছিল, এই বছরও হয়ে আছে, আগন্তুক দিনতো হব। আমার টোটেল পার্টিসিপেট সংগীতত তিনটা গ্রুপ মিলি পেলায় প্রায় 35 আর নৃত্যত প্রায় 60, তিনটা গ্রুপ মিলাই পেলায়। বিচারক হিসাবে আসলে পান্নাপাল দাস, রবীন্দ্র সংগীতত পান্নাপাল দাস আর চন্দ্রাণী দত্ত, আর নৃত্যত আছে মন্দিরা ভট্টাচার্য আর সূর্যতপা মজুমদার। সরকারের উদ্যোগত এই ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদর যে প্রচেষ্টা আমি সকলে শলাগ লো লাগে, কারণ অহা দিনবর আমার যদি উত্তরসূরি আছে আমার লড়া ছোৱালীব আগুয়াই যাও, ইয়াত কোনো ভাষার বেরিয়ার নাই, কারণ অসমীয়া বাঙালী দুটা ভাষাতেই এই প্রতিযোগিতা চলিছে। এটা স্টেট লেভেলত, যেটা আমার রাজ্যিক পর্যায়ত যেটু 21-22 তারিখে কম্পিটিশন হব, 23 তারিখে পুরস্কার বিতরণী হব, তাতলে তারপর স্থির করে দিছে প্রতিটা জেলার বিভিন্ন শহরবর যাতে এই বাছাই পর্ব চলে। আর বাছাই পর্ববরতলে কি করেছে, সরু গ্রুপত এজন প্রথম যজন হব স্টেট লেভেলত পঠাবলে দিছে, আর দ্বিতীয় গ্রুপর দুজন ফার্স্ট সেকেন্ড, আর তৃতীয় গ্রুপর ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড, এই গানের ক্ষেত্র বা নৃত্যের ক্ষেত্র তিনটার ক্ষেত্রতেই একই হব। এই কম্পিটিশনত এই বাছাই পর্বপর যখন যাব আমি শুভেচ্ছা জানাইছি যাতে ভাল করে। আর ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডর চেয়ারম্যান শিলাদিত্য দেবকও আমি ধন্যবাদ জানাই আছো, কারণ প্রচেষ্টাতেই অনুষ্ঠানটি হয়ে আছে। আমি আশা করছি অহা দিনবর আরও উত্তর বৃদ্ধি পাব আর ভালো হবে। ধন্যবাদ।